ফের উত্তেজনা ভাঙড়ে। ভাঙড় দু নম্বর ব্লকের বামুনিয়া সর্দার পাড়ায় আইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। জখম হয়েছেন কয়েকজন, বোমাবাজিও হয় এমনটাও অভিযোগ। আইএসএফ কর্মীদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল, এমনকি বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে আইএসএফ। আমাদের দলের ছেলেদের হাটে টিবলে চলে যাচ্ছে, ছেলেরা প্রতিবাদ করা জিজ্ঞেস করার কামার তবে ওরা হট করে চর মারলো, বলে তোরা জিজ্ঞেস করার কেডা বলা মাত্রে ফোন করলো, ফোন করে হট করে মোস্তান বাহিনী ফিরে এক দেড়শো লোক মোস্তান আনলো, চারিদিক থেকে বোম মারলো, বোম মেশিন নিয়ে আমাদের পাড়ার ছেলে পুরো কেড়ে এক সাইড করেছে, বলে আইএসএফ বলে মুছিয়ে দেবো টিএমসিরা। অপরদিকে তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে আইএসএফ। আমাদের যিনি বোমগুলি যে জন্ম দিয়েছে সেটা নওশাদ সিদ্দিকি জন্ম দিয়েছে। আমাদের এতটুকু বয়সে আমরা কোনোদিন দেখিনি যে আমরা কোনো কানে শুনেছি বিশ্বযুদ্ধ, কিন্তু এবারে 50 বছর আমরা দেখেছি যুদ্ধ কি, কিন্তু সেই যুদ্ধটাকে উনি আবার জিজ্ঞে রাখার জন্য ফের লোকসভা ভোটের আগে কোন রকম ভাবে সন্ত্রাস করার সৃষ্টি করছে। পরে ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।